মানুষ টাকার জন্য কি করতে পারে এ পৃথিবীতে সেটা আপনার ধারণারও বাইরে। জানতে হলে এই সিরিজটা অবশ্যই পুরো দেখতে হবে। সিরিজটার নাম হলো গুটি। এই হলো সুলতানা, যে একটা ক্লিনিকে কাজ করে নার্স হিসেবে, কিন্তু তার আসল কাজ হলো নিষিদ্ধ নেশাদ্রব্য পাচার করা। তার জন্য সে অনেক টাকাও পায়। এই নিষিদ্ধ নেশাদ্রব্য সে নিজের গোপনাঙ্গে লুকিয়ে বহন করে এবং তার জন্য তাকে অনেক কষ্টও সহ্য করতে হয়। সুলতানা নিজের সংসার এবং তার বাপের বাড়ির সংসারও চালায়। গল্পের শুরুতেই দেখা যায় সুলতানার চেকিং হয়, কিন্তু সে ধরা পড়ে না। ক্লিনিকে গিয়ে সে দেখে সুলতানার এক সহকর্মী রেহানা এই কাজ ছেড়ে দেবার কথা বলায় তাকে খুব মারধর করা হয়। এই হলো নান্নু ভাই, যাকে সুলতানা বলেছিল যে তার সহকর্মী রেহানা কাজটা ছেড়ে দেবে এবং সেই ম্যানেজারকে জানিয়ে দিয়েছে। ফেরার সময় নান্নু ভাইয়ের সাথে মেয়ের জন্য একটা স্কুল ব্যাগ কেনে সুলতানা এবং স্বামী সেলিমের জন্য ঘড়ি কিনে উপহার দেয়। এরপর বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে স্নান করতে গেলে দেখে গোপনাঙ্গ থেকে ব্লাড বেরোচ্ছে। ভয় পেয়ে যায় সুলতানা এবং ঠিক করে যে এ কাজ ছেড়ে দেবে। সেলিম বসে বসে মোবাইলে মেয়েদের খারাপ ফটো দেখে। তখনই সুলতানা এসে রাগ করে বলে যে মেয়ে মুন্নির স্কুলের ড্রেসটা কেন তার বাপের বাড়িতে পৌঁছে দিয়ে আসেনি। সেলিম বলে ভাবি যা ভালো খাইয়েছি ভুলেই গেছি। মুন্নির রেজাল্টে অঙ্ক আর ইংলিশের নম্বর খুব খারাপ হয়েছে, এই জন্য সুলতানা রাগারাগি করে। পরের দিন সকালে স্কুল ড্রেস দিতে বাপের বাড়ি যায় সুলতানা। সেখানে দাদার বউ লিপির কাছে খাবার চায়। লিপি সেলিমকে খাবার দেওয়ার সময় তারা চোখে চোখে কথা বলে, বোঝা যায় তাদের দুজনের মধ্যে গোপন সম্পর্ক আছে। সুলতানা মেয়েকে খাওয়াচ্ছে, তখন তার মা দাদার ব্যবসার জন্য টাকা চাইলে সুলতানা রেগে গিয়ে বলে রাস্তা ট্রাক চালাচ্ছে, 5 বছর হয়ে গেল কোনো টাকার এখনো হিসাব দেয়নি, আগে সেই হিসাব দিক তারপরে টাকা চাইবে। মায়ের সাথে ঝামেলা হয়ে যায়। এরপরে মুন্নিকে স্কুলে পৌঁছে দিয়ে ক্লিনিকে পৌঁছায় সুলতানা। সুলতানার দাদা ক্লিনিকের বাইরে এসে ধমকি দেয়, টাকা না দিলে সুলতানার কাজের খবর পুলিশকে জানিয়ে দেবে। সুলতানা খেতে বসলে ম্যানেজার ডাক পাঠায়, সুলতানাকে পরের দিনে আবার যেতে হবে। জানালে সুলতানা বলে অন্য কাউকে পাঠান, আমার একটা ফ্যামিলি অনুষ্ঠান আছে। ম্যানেজার সুলতানাকে মারধর করে এবং যেতে বাধ্য করে। নানু ভাই সুলতানাকে বুদ্ধি দেয় ফ্লাইটে যাওয়ার জন্য। সুলতানা হলদির অনুষ্ঠানে পৌঁছালে লিপির ফোনে সেলিম কল করলে লিপি সরে গিয়ে কথা বলে, এদিকে নতুন কোনের কানের দুল পাওয়া যাচ্ছে না, তাই সবার ব্যাগ চেক করা হয়। সুলতানা রাগ করে বাড়ি ফিরে আসে। রাতে মেয়ের পেন্সিল বক্সে ওই কানের দুলটা সুলতানা খুঁজে পায়, কিন্তু লজ্জাবশত এ কথা সেলিমকেও জানাতে পারে না সুলতানা। পরের দিন সুলতানা মেয়েকে নিয়ে অন্য জায়গায় বাসা খুঁজতে যাচ্ছিল, সেলিমের ইচ্ছা না থাকলেও যায়। সুলতানাকে ম্যানেজার ফোন দিলে প্রথমে সুলতানা ধরে না, কিন্তু তারপরে কল রিসিভ করে সুলতানা বলে মাকে নিয়ে হসপিটালে যাচ্ছে এবং একটা ট্রেনের আওয়াজ পায় ম্যানেজার। ম্যানেজার তার লোক পাঠিয়ে সুলতানা এবং সেলিমকে মারধর করায় এবং ম্যানেজার সুলতানাকে কল দিয়ে ক্লিনিকে আসার কথা বললে সুলতানা ম্যানেজারের কাছে মাপ চেয়ে আবার কাজে জয়েন করে। এদিকে সেলিম একজনের কাছে তার দোকানটা বেচে দেয়, কথাটা গোপন রাখতে বলে। সুলতানা কাজে যায়, ঠিক হয় কাজের পর সবাই এক জায়গায় মিট করে পালাবে। সুলতানা বেরিয়ে গেলে সেলিম লিপিকে ডাকে এবং ঘনিষ্ঠ হয়। সেলিম লিপিকে জানায় তারা চিটাগাংয়ে থাকবে না। এদিকে সুলতানার পিছু নেয় এক ব্যক্তি। সুলতানা কোনোভাবে তার চোখে ধুলো দিয়ে পালায় এবং সেলিমকে ফোন করে। সুলতানা রাস্তায় দাঁড়িয়ে থাকে, ভয় পায়। সেলিমের ফোনে চার্জ না থাকায় সুইচ অফ হয়ে যায়, ফোনে সুলতানার সাথে যোগাযোগ করতে পারে না। ক্লিনিকের ম্যানেজার খোঁজ করতে বলে নান্নু ভাইকে সুলতানার। হালিম ভাই সুলতানাকে নিয়ে যায় তাদের নতুন বাসায়। হালিম ভাই তাদের এই বাসার সন্ধান দিয়েছে। সুলতানা হালিম ভাইকে খুব একটা পছন্দ না করলেও চলে যায় তার সাথে। হালিম ভাই নতুন বাসায় এসেও যোগাযোগ করতে পারে না সেলিমের সাথে। অন্যদিকে লিপির কাছে ফোন যায়, তার স্বামী ট্রাক নিয়ে অ্যাক্সিডেন্ট করেছে। লিপি হাসপাতালে এসে জানতে পারে তার স্বামীর অপারেশন করা হচ্ছে, একটা পা কেটে ফেলা হয়েছে। লিপি কাঁদতে থাকে। সেলিম
বাড়িতে ফিরে সব বাড়ির জিনিসপত্র দেখে এবং অবাক হয়। সুলতানা টাকার ব্যাগটা গুছিয়ে রাখে। সুলতানা এতদিন কাজ করে তার ইনকাম করা টাকা। হালিম ভাই বলে এ বাসায় যারা থাকতো তারা আর ফিরে আসবে না, সুলতানা সব কিছু নিজের মতো ব্যবহার করতে পারবে। সুলতানা অবাক হয়। হালিম ভাই মুন্নিকে পড়ানোর জন্য প্রদীপকে নিয়ে আসে। সুলতানা জানায় অঙ্ক আর ইংরেজিতে মুন্নি একটু কাঁচা, ভালো করে পড়াতে হবে। প্রদীপ রাজি হয়। সুলতানা বলে এখানে একটা স্কুলে মুন্নিকে ভর্তি করতে হবে। প্রদীপ বলে স্কুলে গিয়ে কথা বলতে হবে। পরের দিন একটা স্কুলে যায় প্রদীপ সুলতানা ও মুন্নিকে নিয়ে, কিন্তু বছরের মধ্যখানে নেওয়া যাবে না বলে জানায় ওই স্কুলের টিচার। লিপি তার স্বামীকে খাওয়াতে যায়, রাগ করে বলে নেশা করে শরীরের ভিতরে তো সব জ্বালিয়ে ফেলেছ। আবু সালে রেগে গিয়ে সবার সামনে লিপিকে গালিগালাজ করে। রাতে সেলিম সুলতানার সাথে ঘনিষ্ঠ হতে চাইলে সুলতানা সরিয়ে দেয়। সেলিম বিরক্ত হয়ে লিপিকে ফোন করে। লিপি কাঁদতে থাকে, বলে সেলিমের অ্যাক্সিডেন্ট করেছে, একটা পা কেটে ফেলেছে। লিপি বলে আমি তো একা একা সব দিক সামলে উঠতে পারছি না, তুমি কি মানুষ, একবারও কি একটা ফোন করতে পারো না। পরের দিন সকালেই সেলিম যায় লিপির সাথে দেখা করতে। লিপি বলে এত ট্রিটমেন্টের খরচ আমি আর যোগাতে পারছি না। সেলিম বলে আমি দেখছি। লিপি কিভাবে তার সাথে যোগাযোগ করবে জানতে চায়, কারণ তাকে যখনই ফোন করে ফোন সুইচ অফ থাকে। সেলিম বলে আমি সুবিধা মতো তোমাকে ফোন করে নেব, এই বলে লিপিকে জড়িয়ে ধরে সেলিম। এদিকে সুলতানার খোঁজে তার ম্যানেজারের লোক হাসপাতালে ছিল, সেই সময় লিপি এবং সেলিমের ছবি তুলে রাখে। হালিম ভাইয়ের থেকে স্কুটি নেয় সেলিম এবং কথা হয় হালিম ভাইয়ের ব্যবসায় কাজে 3 লাখ টাকা দেবে সেলিম, কিন্তু সুলতানা জানবে 5 লাখ টাকা। 2 লাখ টাকা সেলিম নিজের কাছে রাখবে। হালিম রাজি হয়। প্রদীপ সুলতানাকে জানায় যে আগের দিন মুন্নিকে পড়াতে এসে একটা ফাউন্টেন পেন ফেলে গেছিল, সেই পেনটা তার খুবই প্রিয়, পেনটা পেলে যেন রেখে দেয় সুলতানা। রাতে সুলতানা সেলিমকে জানায় তার ব্লিডিং হচ্ছে এবং খুব যন্ত্রণাও বেড়েছে। সেলিম সুযোগ বুঝে বলে হালিম ভাইয়ের ব্যবসায় 5 লাখ টাকা ঢালতে হবে, খুব ভালো চলছে ব্যবসা। সুলতানা বিরক্ত হলেও রাজি হয়ে যায়। রাতে মুন্নির কাছ থেকে ওই ফাউন্টেন পেনটা পায় সুলতানা, কিন্তু মুন্নিকে কিছুই বলে না। পরের দিন হালিম ভাইয়ের দোকানে যায় সুলতানা। চায় চুমুক দিতেই টিভিতে দেখে যে তার ক্লিনিকে পুলিশ রেড করেছে এবং অনেককে ধরে ফেলেছে। সাথে সাথে সুলতানা দোকান থেকে বেরিয়ে যায়। সুলতানা প্রদীপকে জানায় তার মেয়ের মুখে হাত টান স্বভাবটা দেখা দিয়েছে, তার পেনটা মুন্নি রেখে দিয়েছিল। প্রদীপ বলে অনেক সময় বাচ্চারা একা একা থাকতে এই রকম ডিসঅর্ডার দেখা দেয়, কিন্তু ওর সাথে বন্ধুর মতন মিশুন, তাহলে ওর ব্যবহারটা চেঞ্জ হয়ে যাবে। প্রদীপ বলে যায় তার একটা স্কুলে চেনাশোনা আছে, সব ঠিক থাকলে কাল থেকে স্কুল করবে মুন্নি। সুলতানা সেলিমকে 5 লাখ টাকা দিয়ে দেয়। পরের দিন স্কুলে ভর্তি হয়ে যায় মুন্নি। সুলতানা জানায় যে সে মনে করেছিল আজকে হয়তো মুন্নির পুরো স্কুলটাই হবে, কিন্তু আজকে তো আর পুরো হচ্ছে না, সেলিমকেও সেই মতো আসতে বলেছিল। মুন্নিকে নিয়ে ফিরে আসে সুলতানা এবং দেখে বাড়ির নিচেই সেলিমের স্কুটি দাঁড়িয়ে আছে। কলিং বেল দিতেই ঘর থেকে লুঙ্গি বাঁধতে বাঁধতে বেরিয়ে আসে দরজা খুলে সেলিম। সুলতানাকে দেখে অবাক হয়ে বলে এত তাড়াতাড়ি আসলে? সুলতানা জানায় আজ পুরো স্কুল হয়নি, কাল থেকে শুরু হবে। সেলিম ঘাবড়ে গিয়ে বলে দেয় লিপি ভাবি এসেছে। মুন্নি দৌড়ে গিয়ে ঘরে লিপির মেয়ে জিনিয়াকে দেখার জন্য ছুটে যায়, কিন্তু গিয়ে দেখে জিনিয়া আসেনি, নিরাশ হয়। সুলতানা দেখে লিপি বেডরুম থেকে শাড়ি ঠিক করতে করতে বেরোচ্ছে। লিপি ঘাবড়ে গিয়ে বলে তোমার ভাই অ্যাক্সিডেন্ট করেছে, একটা পা কাটা গেছে। সুলতানার বুঝতে অসুবিধা হয় না যে তার অবর্তমানে সেলিম ও লিপি ঘনিষ্ঠ হয়েছিল। সুলতানা কিছু কথা না বলে টাকা তুলে দেয় লিপির হাতে এবং বলে তোমাদের মুখ আমি আর কখনো দেখতে চাই না। সেলিমকে বলে লিপিকে যেখান থেকে নিয়ে এসছে সেখানে যাতে নামিয়ে দিয়ে আসে। এদিকে লিপিকে পিছু করে নান্নু ভাইয়ের লোক সুলতানার বাড়ির ঠিকানা জেনে যায়। সুলতানা কাঁদতে থাকে। পরের দিন সেলিম স্কুল ছুটি হলে মেয়েকে নিয়ে আইসক্রিম খেতে গেলে নান্নু ভাই চলে আসে। সুলতানা ভয় পেয়ে যায়। নান্নু ভাই জোর করে পার্কে নিয়ে যায় সুলতানাকে। লিপি ও সেলিমের একটা ভিডিও দেখায় নান্নু ভাই। নান্নু ভাই বলে ম্যানেজাররা তোমাকে খুঁজছে, এমনে করেছে সুলতানাই পুলিশের কাছে তাদের ধরিয়ে দিয়েছে।
সুলতানা বলে, আমি কিচ্ছু করিনি, বিশ্বাস করুন আমি কিচ্ছু করিনি। কিন্তু নান্নু ভাই বলে, না তোমাকে ওদের কাছে যেতেই হবে। তখন সুলতানা আর কিছু করার নেই বুঝতে পারে এবং পার্কের মধ্যে চিৎকার চেঁচেমেচি করে নান্নু ভাইকে মার খাওয়াতে যায়। নান্নু ভাইকে ওখানকার লোকেরা ঘিরে ধরলে সুলতানা পালিয়ে যায়। নান্নু ভাইয়ের লোক সুলতানার পিছু ছাড়ে না, সুলতানা যেদিকে যায় সেদিকে দৌড়াতে থাকে, ভয়ে সুলতানা গা ঢাকা দেয়। অন্যদিকে চোরাই মাল পাচারের জায়গায় হালিম ভাই জড়িত ছিল এবং সেলিম সেখানে গেলে পুলিশ তাকে ধরে ফেলে। অন্যদিকে সুলতানা মেয়েকে নিয়ে বাসার দিকে যাচ্ছে, ঠিক সেই সময় সেলিমকে ফোন দিলে পুলিশ ফোন ধরে বলে যে সেলিমকে ছাড়াতে হলে আজকেই ছাড়াতে হবে, কালকে সেলিমকে কোর্টে নিয়ে যাওয়া হবে। রেগে গিয়ে সুলতানা ফোনটা কেটে দেয়। সুলতানা বাড়ির দিকে যেতেই দেখতে পায় নান্নু ভাইয়ের লোকেরা তার বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে আছে। আবার সেখান থেকে পালিয়ে যায় সুলতানা। সুলতানা কি করবে বুঝতে না পেরে হালিম ভাইয়ের সাথে দেখা করতে যায়। গিয়ে দেখে হালিম ভাইয়ের দোকান বন্ধ, এদিকে হালিম ভাইয়ের ফোনটাও সুইচ অফ। তখন যায় প্রদীপের সাথে দেখা করতে। প্রদীপ তাদের একটা সেফ জায়গায় নিয়ে যায়। সুলতানা বলে সে একটা মহা বিপদে পড়েছে এবং কাঁদতে থাকে। সুলতানা জানায় সে একটা খারাপ কাজের সাথে জড়িত ছিল, কিন্তু এখন সে সব কিছু ছেড়ে দিয়েছে, কিন্তু তবুও ওই লোকেরা তাকে খুঁজছে, তার বাড়ি পর্যন্ত পৌঁছে গেছে। প্রদীপকে তার বাড়ির চাবি দিয়ে সুলতানা বলে যে তার একটা টাকার ব্যাগ আছে, ওইটা যাতে সে নিয়ে আসে। সুলতানার বাসায় গিয়ে ব্যাগটা খুঁজে পায় প্রদীপ এবং টাকা ভরা ব্যাগটা নিয়ে যেই বেরোবে তখনই বুঝতে পারে বাসায় অন্য লোকেরা প্রবেশ করেছে। তখন সে বারান্দার জানলা দিয়ে লাফ কেটে নিচে নামে এবং নামার সময় পকেট থেকে মোবাইল ফোনটা যে পড়ে গেছে সেটা সে বুঝতে পারে না। এদিকে সুলতানার বাসায় হালিম ভাই আসলে হালিম ভাইকে নান্নু ভাইয়ের গুন্ডারা খুন করে এবং বাসার চারিদিকে পুলিশেরা ঘেরাও করে নেয়। এদিকে অনেকক্ষণ প্রদীপ না ফেরায় প্রদীপের দোকানের সামনে আসে সুলতানা। ঠিক তখনই হালিম ভাইয়ের ফোন থেকে নান্নু ভাই সুলতানাকে ফোন করে এবং জানতে চায় সে কোথায় আছে। সুলতানা জায়গাটা বলে দেয় এবং পরে বুঝতে পারে যে ফোনে নান্নু ভাইয়ের সাথে সে কথা বলছিল। সুলতানা ভয় পেয়ে যেখানে প্রদীপ তাকে রেখে এসেছিল সেখানেই ফিরে যায়। দেখে প্রদীপ এসে দাঁড়িয়ে আছে। প্রদীপ বলে, আজ বিকেলে আপনার বাসায় হালিম চাচাকে কেউ মার্ডার করেছে এবং পুলিশের ওখানে ঘেরাও করে রেখেছে। আপনার বাসায় তো আমি ঢুকতেই পারলাম না। পুলিশ সুলতানাকে আরো ভয় দেখায় যে আপনার বাসায় মার্ডার হয়েছে, যখন তখন আপনাকে পুলিশ ধরতে পারে, আপনার এখান থেকে পালাতে হবে। তখন সুলতানা আর কিছু বুঝে পারে না যে কি করবে। তখন প্রদীপ বলে, আমি সব ঠিক করে দিয়েছি। সুলতানাকে সে অন্য দেশে পাচার করার জন্য জলপথে নিয়ে যায় এবং সুলতানার হাতে কিছু টাকাও দিয়ে বলে যে ওখানে গিয়ে আপনার কাজে লাগবে। সুলতানা বলে, আপনার ঋণ আমি কিভাবে শোধ করব আমি জানি না। প্রদীপ বলে, আমার যা কিছু করার ছিল আমি করেছি, আপনি সাবধানে এবারে চলে যান। সুলতানা মুন্নিকে নিয়ে বোটে উঠে বসে। তখনই প্রদীপের মোবাইলে ফোন দেয় তার মেসো এবং জানায় যে সুলতানার বাসার বাইরে প্রদীপের আগের ফোনটা পাওয়া গেছে এবং পুলিশ তাকে খুঁজছে। প্রদীপ কি করবে বুঝতে পারছে না। কিছু দূর যাওয়ার পরেই পুলিশ অ্যানাউন্স করে, আপনারা জলসীমা অতিক্রম করছেন, এটা করা যাবে না, আপনারা দাঁড়িয়ে যান, থেমে যান। এখানেই শেষ হয়। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো ভিডিওটা? ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করে দাও। নতুন ওয়েব সিরিজ এবং মুভির স্টোরি এক্সপ্লেন জানতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকো। যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই করে পেজটাকে ফলো করে দাও।